তোমার মায়ের স্বভাবটা তো একেবারেই ভালো নয়। আমার বাবা ভোলানাথের দোষ দিচ্ছ, তোমার মায়ের দোষটা কি? সেটা হচ্ছে সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া, আর অসতী নারীর প্রতি তেমন হয় ভাঙ্গানায়ের গুড়া। কি বাবা, অসতী নারীর প্রতি তো তোমার মা সে বলে একজন সতী, তা তোমার মা যদি সতী হয় তাহলে তোমার মা নিজে একদিন বেশ্যা রূপ ধারণ করেছিল কেন? এত সুন্দর পতি দেবের দেব মহাদেবের মতন স্বামী থাকতে তোমার মা সে পতিতা রূপ করেছিল ধারণ। কি করলেন? পতিতালয় অর্থাৎ বেশ্যাপাড়া গিয়ে তোমার মা বেশ্যা সেজে বসেছিল। কেন? কি জিনিস পাবার আশায়? কি তার মন্তব্য ছিল? এটা তোমার কাছে আমার এক নম্বরের জিজ্ঞাসা। কয়দিন আগে দুর্গা পূজা গেল না? এই যে এখানেও দুর্গা পূজা হয়েছিল না দাদা? আচ্ছা, এই দুর্গা পূজাই বলে বেশ্যার দুয়ারের মাটি না হলে পূজা বলে পবিত্র হয় না, শুদ্ধ হয় না। ওর মা দুর্গা, তার পূজায় এত দুনিয়ার ভালো মন্দ জিনিস থাকতে ওখানে লাগবে বেশ্যার দুয়ারের মাটি। ই রে, ওর মায়ের কত গুণ! আমার জিজ্ঞাসা, বেশ্যার দুয়ারের মাটি কেন তোর মা দুর্গার পূজায় লাগে, আর তোর মা এই বেশ্যার রূপ কি জন্য ধারণ করেছিল? এটা সতী নারী আর পরপতি পাওয়ার জন্য। ওর মা মানে ওই সুন্দরী সেজে গিয়ে বসে আছে যে দুনিয়ার ভালো ভালো ছেলে মানুষগুলো আমার কাছে আসুক, এটা ওর মায়ের হচ্ছে আশা। এই দুইটা প্রশ্ন তোমার কাছে। আর একটা প্রশ্ন করি, আর একটা বলবো, মা বলবো, তোমরা আবার রাগ করছেন না তো? হ্যাঁ, কানে যদি জায়গা না থাকে ঠ্যাংগুলো বাড়ায় দাও, ঠ্যাংগে শুনু, শোনো কথাটা হচ্ছে, সাধুর বউকে কি বলা হয়? না কথা কও, কথা কও মা, কথা কও, সাধুর বউকে কি বলে? সাধুয়ানি। হ্যাঁ, ডাক্তারের বউকে কি বলা হয়? একটা ট্যাবলেটের নামও জানে না, একটা ট্যাবলেটের নাম জানে না, তবুও কয় ডাক্তার নি, কেন ডাক্তারের বউ? মাস্টারের বউকে কি বলা হয়? মাস্টার নি, একটা ট্যাবলেটের নাম জানে না, নিজের নামটাও লিখতে পারে না, ওই মানে লটর পটর কি কয় ওটাকে, মানে ইন্টু মিন্টু করে বিয়ে করে নিয়ে এসেছে, আসলে লেখাপড়াই জানে না, নিজের নামটাই লিখতে পারে না। মাস্টারের বউ সবাই কয় মাস্টার নি, নিজের নামটা লিখতে পারে না। তাহলে ব্রাহ্মণের বউকে কি বলা হয়? ব্রাহ্মণী, একটা মন্ত্রও জানে না, ওর ঘরে পৈতাও নাই, ওকে বলে ব্রাহ্মণী। তাহলে নাপিতের বউ কি হবে? কও ও বাবা, থেমে গেলেন কেন, হাঁপসি গেছেন? নাপিতের বউকে কি বলা হয়? নাপিতানি। আর কামারের বউকে কি বলে? কামারনি। জালিয়ার বউ? জালানি। চামারের বউ? দোপার বউ? রূপার বউ? এই যে কত সুন্দর তোমরা বলছো, কত সুন্দর শুনছো। তাহলে সোরের বউকে কি বলে? সোরের বউকে কি বলে মা বলো? চুন্নি। সোরের বউ চুন্নি। সে সারা জীবন ভরে যতই করুক পুণ্যি, তবুও সোরের বউ তাকে সবাই বলে চুন্নি, তাই না? সোরের বউকে চুন্নি বলা হয়, কিন্তু সাধুর বউকে তো চুন্নি বলা হয় না, হয় কি? সাধুর বউকে বলা হয় সাধুয়ানি। আমার বাবা ভোলানাথ, তিনি হচ্ছেন মহাসাধু, মহাবৈষ্ণব, মহা সন্ন্যাসী, মহাযোগী। তাহলে আমার ভোলানাথ বাবার বউ উচ্চতর মা, তাহলে পাগলা ভোলা তো চুরি করে নাই, ওকে তো কেউ চোর বলে না, ওকে সবাই বলে সাধু। তাহলে সাধুর বউকে সাধুয়ানি বলা উচিত ছিল, কিন্তু তোর মাকে কেউ সাধুয়ানি কয় না, সবাই কয় সুন্নি। সে যতই করুক পুণ্যি,
তবুও তোর মায়ের নাম হলো সুন্নি। আমার জিজ্ঞাসা, তোর মা জগতের মা আদ্যা শক্তি মহামায়া দুর্গা, সে এরকম একজন সতী নারী হয়ে কি জিনিস চুরি করেছিল? আমার মনে হয় মেয়ে মানুষের আবার কতগুলো স্বভাব আছে, পরের গাছে যদি ভালো লাউ দেখে, কারো বাড়ি ভালো কুমড়ার ডোকা দেখে, কারো বাড়ি পেঁপে দেখে, কয়ে দিদি রে আমাকে দুটা দিস। আস্তে আস্তে তাহলে তিনটা প্রশ্ন হয়ে গেছে বাবা, তবে আর বেশি কথা বলবো কি কারণ, অল্পে অল্পে ছাড়িয়া খনকার মতো মাত্র তিনটা প্রশ্ন জিজ্ঞাসা রাখিয়া এখনকার মতন সভায় যেতে চাই বসিয়া। এরপরে বিজয়া দাসী সভাতে দাঁড়াবে, এই তিনটা প্রশ্নের জবাব আপনাদের শোনাবে। দেখা যাবে সে এসে কোন কথা কয়, কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। এক নম্বরে তার কাছে রইল যে দশন, দুর্গা পূজায় বেশ্যার মাটি লাগে কিসের কারণ? তোর মা নাকি একদিন বেশ্যা সেজেছিল, কি জন্য বেশ্যা হইল তাই আমার কাছে বলো। তিন নম্বরে তোমার কাছে জিজ্ঞাসা যে রয়, তোমার মাকে সবাই জগতে চুন্নি বলে কয়, তোমার মা কি জিনিস চুরি করেছিল বাপের বেটির মতন এসে একটু খুলে বলো। এই তিনটা তোমার কাছে জিজ্ঞাসা করিয়া এখনকার মতন যেতে চাই বসিয়া। দেখা যাক সে এসে কোন কথা কয়, কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। আপনারা সবাই যত সজ্জন তত্ত্ব কথা সবাই করিবেন শ্রবণ, আসলে রয়েছেন যত মাতৃজাতি সকলের চরণে আমার রহিল প্রণতি। আপনাদের চরণ ধুলি যদি আমি পাই, মানব জন্ম ধন্য হবে আমি জানি তাই। সাধুগুরু বৈষ্ণব আছেন যারা যারা, নিজগুলি কৃপা দৃষ্টি করিবেন তারা। আপনাদের চরণ ধুলি মস্তকে রাখিয়া এই পর্যন্ত গেলাম তাকে তিনটা প্রশ্ন দিয়া, তবে আর বেশি কথা বলবো কি কারণ, বসে যাই প্রথমবারে এখনকার মতো। এই পর্যন্ত দিলাম ক্ষান্ত রাধা কান্তের স্বামী, একবার সাধুগুরু বৈষ্ণব Thank you.
হ্যালো 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 হরি বল। হাই হাই প্রত্যেক মায়েরা ঘুমায় গেছে মনে হয়। ঘুমান ঘুমান, সবাইকে ফাঁকি দেওয়া যায় কিন্তু কেথার বালিশকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। হ্যাঁ নাকি হরি বল। আচ্ছা আমি যেটুকু জিজ্ঞাসা করে গিয়েছিলাম আশা করি উত্তরগুলো আপনারা পেয়েছেন। পেয়েছেন তো? কথা বলবে, সব কথা ভালো লাগলো কিন্তু একটা কথা বলে মনে আঘাত দিয়ে গেল। বললো কি, তোর মা যত করো কুন্নি, তোর মা আসলে শুননি। কি জ্বালা! হরি বল হরি বল। মানে ব্যাপারটা কোন জায়গায় জানেন, মানে এক ভদ্র মহিলা, এই যে আপনাদের এরকম শিশিরাইলে বাউল গানের আয়োজন করেছে, মানে এক জায়গায় ধরেন তো, এক জায়গায় হচ্ছে পদাবলী গান হচ্ছে, তো একটা মেয়ের নাম হচ্ছে পিঙ্কি, তার বিয়ে হয়েছে। এবার বিয়ে যখন হলো, বাড়ির পাশে যদি অনুষ্ঠান হয় তাহলে মা বাবা তো চায় যে আমার মেয়েটা আসুক। কি আপনারা চান না? হরি বল হরি বল। এইবার দুই দিন কিন্তু গান বন্ধ হয়ে গেছে। এবার শেষের দিনে ডেকে ডেকে বলছে, অগর স্বামী তুমি আমার অন্তর্যামী, তুমি আমার কথা নিবা, আজকে দয়া করে অন্তত কীর্তন শুনতে যেতে দিবা। তো এখন বলেছে ঠিক আছে তাহলে যাও আসতে। এবার স্বামীর কাছ থেকে 100 টাকা নিয়ে, যারা একটু মোটামুটি দেখতে সুন্দর, আমি তাদের বলছি, ভালোর কথা কিন্তু করছি না, যারা একটু মোটামুটি দেখতে সুন্দর তারা যদি আয়নার সামনে দাঁড়ায়, ওরা নিজেকে মনে করে আমি সিনুকি আর হনুকিরি বলে কি না কোন। তো ওই ভদ্র মহিলা সাজা গোজা করে হাতের মধ্যে 100 টাকা নিয়ে এখন কীর্তন শুনতে যাচ্ছে। তো কীর্তন শুনতে যাচ্ছে, ভালো কথা। তো যেতে যেতে কিন্তু পেটের মধ্যে মোচার দিয়ে দিয়েছে। মোচারটা কেন দিল? ওই যে মেয়ে জামাই আসছে, ভালো মন্দ খাওয়া পড়ছে, আর চৈত্র মাসের দিন ছিল, ওই রোদের চাপে আর নদীর ধার দিয়ে যাচ্ছে, ওই চাপে পেটের মধ্যে একটা মোচার দিয়ে দিয়েছে। তো ওই মোচারটা এমনই একটা কর্ম, ওই কর্ম না করলে কিন্তু শান্তি পাওয়া যায় না। তো ভদ্র মহিলা চিন্তা করে, তাই এই কর্মটা আমি করি কোন জায়গায়? এখন এইদিকে ওইদিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে কি একটা বাঁশের ঝাড় দেখছে। ওই বাঁশের ঝাড়ে দৌড়ে গিয়ে নাকের মধ্যে কাপড় দিয়ে আরাম করে কর্ম করছে, করুক করুক, হ্যাঁ অসুবিধা নাই, এখন করছে ঠিক আছে। কিন্তু মাথার উপরে যে কুলের গাছ আছে, কুল মানে টক জিনিস, মেয়ে ছেলেটা খুব ভালোবাসে, হ্যাঁ কথাটা বুঝিস? হরি বল হরি বল। বিশ্বাস যদি না হয়, একটা কাঁচা তেঁতুল বা পাকা তেঁতুল এখানে খা, সবকটাই জল টপ টপ করে এই ব্যাপারটাই ভিজে যাবে, এটার এমনই গুণ। তো ভদ্র মহিলা যে পায়খানা করতে বসছে আর মাথার উপরে যে কুলের গাছ আছে ওটা কিন্তু লক্ষ্য করে না। এখন কিন্তু ওই বাস পাখিগুলো কুলগুলো খাচ্ছে, কুনো কুলগুলোকে খোঁচা দিচ্ছে, আর ভদ্র মহিলার সামনে একটা কুল মানে টাটকা কুল থপ করে পড়ছে। ভদ্র মহিলা চিন্তা করে, তাই মনে আছে ভাবো, আমি পায়খানা বাদ দিয়ে কুলটা খাবো, হ্যাঁ টক জিনিস না, ওর মোহ বাইসে গেছে, ইস টাটকা জিনিস, ছাইড়ে দিলে পাই কোন জায়গায়? মনে আছে ভাবো, এই গাছ থেকে পড়া টাটকা কুলটা আমি আগে খাবো। আমি যে খাবো, আমি যে পিঙ্কির মা, আমি যে পায়খানা করতে করতে কুলটা খাবো, কেউ যদি দেখে ফেলে তখন একটা কেলেঙ্কারি যায়, জানিস ওই যে পিঙ্কির মা পায়খানা করতে করতে কুল খেয়েছে, একটা কেলেঙ্কারি ব্যাপার না? তাহলে আমি যে খাবো আগে চারিদিকে আগে দেখে নেই কেউ আসে নাকি, হ্যাঁ খাওয়া দাওয়া করে নদীর জলে গিয়ে ধোয়া টাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিন্তু কীর্তন শুনতে গেছে কোথায়? হ্যাঁ আসলে তো বাড়ি থেকে বলে এসছে, আমি কীর্তন শুনতে যাচ্ছি, আমি আজকে কীর্তন শুনবো, রাসলীলা দেখবো, লীলা কীর্তন দেখবো, মিলন টিলন দেখে আমি সকালে বাড়ি ফিরব। আর যেই পদাবলী মাস্টার গান করেছিল, 3 দিন ধরে গান গাইছে, কেউ 1 টাকাও দেয় না। তো হাতে 15 মিনিট সময় আছে, হাতে 15 মিনিট সময় আছে, সহশিল্পীদের ডেকে ডেকে বলছে, ভাইগণ শোনো, এই যে আমরা এই জায়গায় গান করতে আসলাম, কত ভক্ত দেখলাম, তিলকধারী মালাধারী, কিন্তু সবাই চোখের জল দিল, কেউ 1 টাকাও দিল না। তা হাতে 15 মিনিট সময় আছে, মনে আছে ভাবো, আমরা শেষের বিদায়ের গানটা করে চলে যাব, গানটা গাইবো হরি বল হরি বল। হ্যালো হ্যালো হ্যালো। ওই আমি কুলের কথা বলে দিব, মানে ভদ্র মহিলা পায়খানা করতে করতে কুল খাইছে আর মাস্টার কিন্তু গানটা ওই জায়গাতে ধরছে, কোথায়?
आमी कुलेर कथा बोले दीब आमी कुलेर कथा बोले दीब कुलेर कथा बोले दीब भद्र महिला चिंता करे कुल खाइछि आमी বাসের ঝাড়ে গিয়ে পায়খানা করতে করতে কুল খাইছি আমি মাস্টার জানলো কেমন করে তার মানে মাস্টার বেটা ছিল আশেপাশে তাহলে এই মাস্টারের মুখটাকে বন্ধ করতে হবে কি করেছে 100 টাকা নিয়ে গেছে কুমোটির দাদার কাছে কয় দাদা ভাই আমার কথা নাও তাড়াতাড়ি 100 টাকা খুচরো করে দাও কয় কি করব কয় কমার সময় নাই এবার 100 টাকা খুচরো করে দুইটা 50 টাকা দিছে 50 টা যখন দিল ওই ভদ্র মহিলা কিন্তু 50 টাকা দেওয়ার সময় কিন্তু চোখের ইশারায় বলল টাকাটা একাতে ধরে আছ আর দিচ্ছি কত গানটা করিস না কিন্তু মাস্টার কিন্তু শুনতে পায় নাই মাস্টার কিন্তু শুনতে পায় নাই একাতে টাকা দিল আর দুই মানে চোখের ইশারা করলো যে গানটা যাতে না করিস মাস্টার টাকা বড় বড় চুপচাপ থাকে কয় জাগে একটা ভক্ত পাইছি তার মানে আরেকটু করলে আরেকটু পাবো কতটা বুঝিন মাস্টার চিন্তা করলো আরেকটু গানটা কইলে আরো মনে 50 টাকা পাবো কিন্তু যে টাকাটা দিল সে কিন্তু চোখের ইশারায় বলল গানটা করিস না ও টাকা পর পরে ওই সুসব থাকে ওই মনের সুরে আরো গান শুরু করছে কি গান আমি কোলের কথা বলে দিব আমি কোলের কথা বলে দিব কোলের কথা ভদ্রমহিলা চুলমুল ছেড়ে দিয়ে চশমাটা খুলে দিয়ে চুলের মধ্যে একটা বড় কাকড়া ছিল কাকড়াটা খুলে দিয়ে এই মাস্টার তারা এই মাস্টার তারা কই মা টাকা দিবা কই টাকা মারাচ্ছি তারা টাকা চাও আমি তোমাকে বললাম গানটা করো না তুমি বেশি করে করো যা একটা মাইক নিয়ে আর একটা টোটো নিয়ে গোটা ছত্রাটি বাগুরপুর শিশরাইল অ্যালাউন্স করে বেড়া যে পিঙ্কির মা পায়খানা করতে করতে কুল খাইছে আচ্ছা শোন আমি পায়খানা করতে করতে কুল খাইছি আর যাই খাই তুই কই নি এলাকে তোর কীর্তন তুই কর আমি যাই ব্যাপারটা বুঝলেন মানে উচিত কথা বলেছে বলে আজকে আমার নন্দী দাদা উঠেছে চলে বিষয় চলে এই জায়গায় জয় গুরু মানে এটা একটু সাবানটা দিলাম কেমন একটা গান গাই তারপরে ওনার সমস্ত প্রশ্নের জবাবটা দেবো আপনাদের ধর্ম সভায় হরে কৃষ্ণ যেহেতু আজকে আজকে দেবের দেব মহাদেবকে নিয়ে আলোচনা মা বাবাকে নিয়ে আলোচনা তো সেই জায়গা দাঁড়িয়ে গানটা গাইতে চাই আমরা যেদিকে তাকাই আমরা বিভিন্ন ধরনের পাগল দেখতে পাই আপনারা বলতে পারেন যে আমরা কেমন পাগল দেখতে আসছে ও মা এদিকে এদিকে বাড়ি যাচ্ছেন না বাড়ি গেলে 10 টাকা দিয়ে যাবেন পরিবার নাকি জয় গুরু তাহলে আমরা যেদিকে তাকাই আমরা বিভিন্ন ধরনের পাগল দেখতে পাই পাগল কেমন এই যে আমি এক নাম্বার পাগল তপন হাজরা আপনারা বলতে পারেন কেমন পাগল তুমি আমি যদি পাগল না হতাম তাহলে কি পোশাকটা পরতাম কি বাবা আমি যদি পাগল না হতাম তাহলে এই পোশাকটা পরতাম গেল তাহলে আর পাগলকে যে সমস্ত আমার সঙ্গে যারা সঙ্গত করছেন এরা যে কি বোঝে খালি মাথার ঝোকে খালি বাজায় তাহলে এরা হচ্ছে আরেক পাগল হ্যাঁ তার থেকে বড় পাগল আছে কে সেটা হচ্ছে আপনারা আপনারা কেমন পাগল নিজের বাড়ি ছেড়ে নিজের সংসার ছেড়ে ছেলে মেয়েকে ছেড়ে স্বামীকে ছেড়ে আপনারা গান শুনতেছেন এই জায়গায় তাহলে আপনারা কিসের পাগল আপনারা হচ্ছে গান শোনার পাগল আমার কারো টাকা আছে ও খালি জমি জায়গা খুঁজছে যে এক বিঘা দুই বিঘা যাই জমি বিক্রি করুক আমি না ও খালি জমি নেওয়ার পাগল কেউ বাড়ি নেওয়ার পাগল যার বিয়ে হয় না সে বিয়ে করার পাগল আরে এখনকার তো বর্তমান ছেলেরাকে প্রেম করা নিয়ে কম্পিটিশনের পাগল বাবারা কয়ে গেলাম বাবা আমি কলেজে গেলাম ও কলেজ তো গঙ্গারামপুর তো গেল কোন কলেজে গেছে হরে কৃষ্ণ হরে রকম পাগল দিয়া মিলাই সমেলা বাবা হরে রকম
পাগল দিয়া মিলাই সোনালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমি গানটা গাইবো কিন্তু যারা যারা ঘুমিয়ে গেছেন সবাইকে একটু জাগিয়ে তুলবেন হাতের করতালি দিয়ে কেননা এই কলিযুগের এই কলিদাদার চারটা মেয়ে আছে এই চারটা মেয়ে যদি কাকু আক্রমণ করে তাহলে এই 2021 সালের গান শোনা হবে না তাহলে আপনারা বলতে পারেন কলিদাদার চারটা মেয়ের নাম কি কব বলবো শুনবেন ফ্রিতে কাকু বলবো না হাত তুলতে হবে হ্যাঁ গোসাই চারটা মেয়ের নাম কি কব শুনেন প্রথম বড় মেয়েটার নাম হচ্ছে হামানি মিলাই নেবেন কথাগুলো হামানি দেখবেন পাঁচ কাটা মাটি নিয়ে বসছিল বসতে হয় কি না কোন বড় মেয়ের নাম হচ্ছে হামানি আর মেজরের নাম হচ্ছে টুপানি কারো যদি টুপানির রোগ থাকে একটু সাবধানে বসবেন দেখা গেল হামানির পরে টুপানি দিল টুপতে টুপতে এমন ঢিস লাগলো মাথার সঙ্গে সামনের দাঁত কটা ভেঙে গেল কি করবেন নাকি তাহলে দুইটা গেল আর একটা হচ্ছে মেলানি কথাটা বুঝেন এটা হচ্ছে মেলানি পা মেলার কাজর সিমটি কাটলে ওই খালি পা খালি সুরসুর সুরসুর করে দেখ চলে গেছে তাহলে গেল তাহলে হামানি গেল টুপানি গেল মেলানি গেল এবার কি আছে এবার হচ্ছে সুতানি তো যারা সুতানি পাটি তারা সুতার ঘরে চলে গেছে না ভুল কইলাম না ঠিক আছে তো বাবা যারা সুতানি তারা এই জায়গায় আর নাই কেননা সুতানি রোগ ধরে গেছে ওদের তো আপনারা আশীর্বাদ করেন ওদের জন্য আরো সুতানি রোগ ধরে হরিমাল হরিমাল নাকি বলি মধু কায়দা আছে আমার বিপক্ষের বাউল যিনি জিজ্ঞাসা করে গেলেন তিনি তোর মা যত করো পুণ্যি তোর মা হলো আসল চুন্নি আমি বলতে চাই কোথায় থাকলো রাধারানি আর বলে গেল এই বেটা পেয়ার ফেরানি বুঝলেন হরে কৃষ্ণ সেই জায়গায় দাঁড়িয়ে গান শোনো শোনো কেমন লাগলো ভালো হয়েছে না তাহলে এই সুরে চলুক মায়না কয় না 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 ও মা আপনাদের বলছি তালে তালে গোবিন্দর নামে একটু তালে তালে বলবেন তাহলে হামানি টুপানি মেলানি সুতানি একটাও ধরবেন চুপচাপ থাকবেন সুতে আক্রমণ করবে করোনা ভাইরাসের মতন কি
একটু গোবিন্দর নামে বাহু তুলে সবাই মিলে আস্তে। স্বামীকে যারা ভালোবাসে তারা হাত তুলবেন, আর যারা ভালোবাসে তারা হাত তুলবেন না। এখানে প্রমাণটা হোক, এখানেও দাদা ভাইরা আছে, তাদের বইয়েরাও বসে আছে, কি বলেন? তালে 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 তোর মা যদি এত ভালো
তাহলে কুশনি পাড়া গিয়ে বেশ্যার রূপটা কেন ধরলো? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি বলতে চাই শোনো নন্দী ভাই, অবশ্যই সেই জায়গায় যাব, তার আগে আস্তে জিজ্ঞাসাগুলো মনে আছে কি কি প্রশ্ন করে গেছে আমায় কিমা? তাহলে বুঝতে হবে স্বামীর যেটুকু জায়গা আছে তাহলে এই চুরি করে সেইটুকু মানে জায়গাটা আছে। যদি চুরি না করত, আজকে তো অনেকে স্বামীকে স্বামী বলে মানে না, মানে হ্যাঁ ছোট্ট একটা ঘটনা, স্বামীকে স্বামী বলেই মানে না কিছু, যার জন্য করলাম চুরি সে বলে চোর। শোনো নারী শক্তি মহাশক্তি তার উপরে কিছু নাই, আমার মা যদি ইচ্ছা করে একটা মানুষকে বাঁচাতে পারে, আমার মা যদি ইচ্ছা করে সেই মানুষটাকে মারতে পারে, আপনাদের কাছেই সব। তাহলে সেই জায়গায় যাই, অল্পের মধ্যে আগে জবাবটা আগে দেই। যাহা তুমি বলে গেলে গো মনে আছে ভাবো, সমস্ত কথার এক এক করে আমি জবাব করতে দিব। জয়তারার কাছে দেবের দেব মহাদেব যেত, কি বলি আপনাদের কাছে, মায়েদের কাছে কোন যদি কোন ব্যক্তি এসে বলে যে তোমার সবকিছু ভাগ দেওয়া যাবে, সবকিছু ভাগ দেওয়া যায়, কিন্তু কেউ স্বামীর ভাগকে দিতে চাইবে আসতে, কেউ দিবে কোনো মা দিবে দেবে না। ঘটনাটা কোথায়? এই ভোলানাথ কুশনি পাড়া যেত, এই জন্য আমার মা দুর্গা একটু দুঃখ পেত যে আমার কাছে এমন কি নেই যে আমার স্বামী কুশনি পাড়া যায়। এই বলিয়া ছোট্ট একটা কুকর্ম করিল, কুশনির রূপ ধারণ করিয়া ওই জায়গায় লীলা করেছিল। আর হরি হরি বল, হরি বল, হরি বল। বিয়ে তদন্ত করলো তাই যে আমার স্বামী যেতে কোন জায়গায়, কুশনির কাছে। তো কুশনির যা রূপ আছে আমি তার থেকে সাত গুণ রূপ ধরে আমি স্বামীর সম্মুখে থাকবো, আমার স্বামীকে আমি মনের বাসনা পূর্ণ করব। এই বলিয়া পার্বতী তখন কোন কর্ম করে, সুন্দর একটা রূপ ধারণ করিয়া কুশনি পাড়া যায় রে। কিন্তু ওইটা যে পার্বতী, ওই যে কুশনির থেকে যার রূপ ছিল তার থেকে সাতগুণ রূপ ধরে পার্বতী ওই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। ভোলানাথ যখন এলো সঙ্গে সঙ্গে ওই কুশনিকে দেখতে পেল, মনে আছে ভাবো তুমি কে? তখন পার্বতী বলেছিল আমি তোমার ভক্ত। তখন বলেছিল তুমি যদি আমার ভক্ত হবা তাহলে তুমি আমার মনের বাসনা পূর্ণ করাবা। পার্বতী তখন কুশনির রূপ ধরে বলেছিল হে প্রভু আমি সব কিছু তোমার চরণ দিয়েছি, তোমার কিভাবে মনের বাসনা পূর্ণ করাবো বলো। চরণ থেকে কি করলো ভোলানাথ দেখতে শুরু করলো, এই চরণ থেকে তাকাতে তাকাতে যখন দৃষ্টির দিকে চোখ গেল কপালের দিকে, সঙ্গে সঙ্গে পার্বতী ধরা পড়ে গেল যে এটা তো সেই কুশনি না, এ তো আমার অর্ধাঙ্গিনী, এ তো আমার দুর্গা, এ তো আমার হচ্ছে ধরণী, এ তো কুশনি হতে পারে না। যখন ধরা পড়ল পার্বতী সঙ্গে সঙ্গে ভোলানাথের চরণে বসে কান্না করল, ওগো স্বামী আমি বেশ্যা হয়ে গেলাম, আমাকে তো আর কেউ জগতে মানবে না, আমাকে কেউ পুজো করবে না, আমাকে সবাই ঘৃণা করবে, আমি তোমার জন্য বেশ্যা হয়ে গেলাম প্রভু। ভোলানাথ বলেছিল শোনো তুমি যে এখানে যে রূপটা ধরলে আমার জন্য, আমি কথা দিলাম যেখানে এই যে কার জন্য বেশ্যা রূপটা ধারণ করলো, হরিবাল হরিবাল, আমার ছোট্ট মা 10 টাকা করে গেছেন দান, সবাই আশীর্বাদ করবেন,
সে যেন সত্যিকার একজন মানুষের মতন মানুষ হতে পারে। তাহলে এখানে বিচার করি কি দেখা গেল কি মা, কার জন্য আমার মা বেশ্য হলো, কার জন্য এই রূপটা ধরলো, স্বামীর জন্য এই কর্ম করলো, তাতে দুঃখ নাই। অল্পের মধ্যে তোমার জবাব দিলামে সবাই, কিসের জন্য রূপটা ধারণ করা হলো শোনো একটা কথা বলি, যার যেমন স্বামী, স্বামী যে যেটা পছন্দ করে স্ত্রীকে সেইভাবে কিন্তু হতে হয়, কি নালে কিন্তু অশান্তি দিনে দিনে বাড়ে। তাহলে তুমি যেটা চেয়েছিলে আমি তোমাকে দেখালাম, তোমার জন্য আমি রূপটা ধরলাম, এক নম্বর গেল। এবার দুই নম্বরে বলে গেল তোর মা যত করে কুন্নি, তোর মা আসলে শুননি। আসতে আমি বলতে চাই, আমার মা চুরি করেছে বলে স্বামীর স্থানটা এখন ওই জায়গায় আছে। আচ্ছা ধরে নেন মা, আপনি দরজার সামনে বসে আছেন, স্বামী আপনার স্বামী আপনাকে বললো হগো আমাকে প্রচন্ড একটু জল খাওয়ার ইচ্ছে করেছে, আমাকে তুই এক গ্লাস জল এনে দাও। দেখা গেল আপনি জল আনতে গেলেন, উঠতে আপনার স্বামীর লাথি লেগে গেল আপনার চরণ দিয়ে, মানে পা দিয়ে। আচ্ছা স্বামী আপনাকে উল্টো দিকে প্রণাম করবেন, আপনি প্রণাম করবেন, আপনাদের কাছে বললো মানে কে প্রণামটা করবে, স্বামী না নিজের বউ, কি তাও বোঝে নাই, তাহলে আর কওয়া যাবে না। হরি বল হরি বল। তাহলে রাম একদিন পুজো করলো, শরণ দিয়ে আমার কাগজ করে জবাব দিব মনির মতো, পুজো করেছিল সেটা হচ্ছে মহামায়া, আত্মশক্তি মহামায়া যিনি তার পুজো করেছিলেন তিনি। তো পুজোটা করতে গেলে কি দরকার, এই মায়ের পুজো করতে গেলে 108টা নীলপদ্মর দরকার। তাহলে নীলপদ্ম কে এলো সেই জায়গায় যাচ্ছি না, এবার যখন ফুলগুলো নিল এই 108টা ফুলের মধ্যে থেকে একটা ফুল চুরি করে নিল কে, আমার আত্মশক্তি মহামায়া যিনি, সে ফুলটা চুরি করে নিলেন তিনি। কেন 107টা ফুলের জন্ম মায়ের অঙ্গ থেকে, আর একটা ফুলের জন্ম শিবের অঙ্গ থেকে, মানে শিবের দুই ফোঁটা চোখের জল দিয়ে একটা ফুলের জন্ম হয়েছিল। তাহলে ফুলটা কেন চুরি করলো, এই ফুলটা যাতে আমার স্মরণে না দেয়, এই ফুলটা আমি আগে ভাগে চুরি করে নিয়েছিলাম, কি ভুল করেছিলাম, আপনি কোন ভুল করেছি করি নাই, মানে ওনার কথা হিসেবে যা বোঝা যাচ্ছে ফুলটা মানে চরণে নেওয়া উচিত ছিল নাকি, তাহলে আমি নিলাম না কেন, স্বামী স্বামী থাকে, স্বামী ভগবান, স্বামী ছাড়া নারীর গতি নাই, স্বামীর স্থানটা হচ্ছে সেই জায়গায় কি মা, তাই তো হরি বল হরি বল। এই তো তোমার জবাব দিলাম, বলি তোমার ঠাই, হরির দিকে তাকালে আমাদের সময় বেশি নাই, অল্পের মধ্যে জবাব আসতে, অল্পের মধ্যে জবাব আমার কমপ্লিট। বি ফ্ল্যাট ধরো তো ভাই, ছোট্ট করে আমরা দুজন মিলে, যেই জিনিসের শুরু হলে তার শেষ আছে, আমরা দুজন মিলে একটু মিলন গীতি গাই কেমন, হরি বল হরি বল। ও যেমন লোহার সানে কাস্তের পিরি, ওই না জলে ভাসে দুই জহনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না, জলে ভাসে দুই জহনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না, যেমন লোহার সনে কাস্তের পিরি, জলে ভাসে দুই জহনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না, তোমারে জানাই তোমার কাছে আরো একটা কথা আমি বলে যাই, আমার মা তোমার কত ভালোবাসে, বলি তোমার ধারে
সেই মাকে তুমি দুঃখ দিলা বিশ্বের সরাসরে যিনি দুর্গা দেবের দেব মহাদেবের স্ত্রী যেই নিজের স্ত্রীটাকে যেই জায়গাটা দেয়নি সেই জায়গাটা দিয়েছে একটা অন্য মেয়ে অন্য মেয়ে দেখবেন দেবের দেবের দেব মহাদেবের মাথায় কিন্তু একটা মেয়ে ছেলেকে দেখা যায় তার নাম নাকি গঙ্গা কি এবার আপনার যে জায়গাটা আপনার সেই জায়গাটা না দিয়ে দিয়েছে কাকে একটা অপর মেয়েকে কোথায় বুকেও দেয় নাই গলায়ও দেয় নাই বলি তোমার ভাই মাথার উপরে একটা মেয়ে ছেলে আমরা দেখতে পাইছে আচ্ছা মেয়েকে জায়গা দিছে দি আপনার জীবনে কোনোদিন দেখেছেন যে শিবের মাথায় যে গঙ্গা মেয়েটা থাকে কোনোদিন নামছে নেমেছে কি নামিনি আচ্ছা মানুষ এক বছর না গিয়ে থাকতে পারে যারা সাধক মানুষ কিন্তু দুইটা জিনিস পারে না কোনটা পায়খানার প্রস্রাব তোমার কাছে জানতে চাই গো বলি তোমার ভাই পায়খানা প্রস্রাব কোথায় করে ভোলা নাথ গোসাই জবাব দিবে ধর্মা সবাই জবাব দিবে ধর্মা সবাই পুরা মনের বাস না কৃষ্ণ প্রেম সকলে হরিবাল হরিবাল আদিকাণ্ড রামায়ণে প্রমাণ পাওয়া যায় জন্মে শিবের মাথায় গঙ্গার আশ্রয় যখন গঙ্গা এলো শুনেন দিয়া মন পতিত পাবনি নামটি করেছে ধারণ পৃথিবীতে পাপি চাপি আছে যত জন গঙ্গার পারসে মুক্তি পাইবে যে সব জন পরম ভক্ত ভগীরথ শুন দিয়া মন কৈলাস পর্বতে শিবকে করিল শরণ এই ভক্তের বাসনা পুরাইতে ভোলানাথ গোসাই সেখায় এসে মস্তকে গঙ্গা ধরিলেন তাই ওরে শিবের মাথায় গঙ্গা রে তাই শিবের মাথায় গঙ্গা রে তাই দেখি আমরা সব জানা কৃষ্ণ প্রেম সকলে জানে না হরিবল 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 মালা হলুর ধ্বনি নিতাই গে কৃষ্ণ প্রেম সকলে জানে না ওমা বলেছে মেয়ে মানুষের পায়খানা আর পেচ্ছাপ এ দুটো নয় আরেকটা রোগ আছে 12 বছর যখন পূর্ণ হয় মেয়েদের আরেকটা রোগ আছে কিছু মাসের 27 দিন পরে 3 দিন নারী অশুদ্ধ তাহলে এটাও কি শিবের মাথার মধ্যে হয় কি বলেন না বাবা মানুষ আমরা যেভাবে খাই দাই পায়খানা করি পেচ্ছাপ করি দেবতারা কিন্তু তা নয় দেবতারা আমাদের মতন খায় না আর আমাদের মতন হাগে না কি বলে হ্যাঁ আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি পায়খানা আছে কেন আমরা খাই আবার পায়খানা করার দরকার আছে কিন্তু আপনার বাড়িও ঠাকুর আছে আমার বাড়ি ঠাকুর আছে এখানে মা লক্ষ্মীর পূজা হলো মা দুর্গার পূজা হলো 7 দিন ধরে তাহলে মা দুর্গার সামনে এত ভোগ নৈবেদ্য সাজানো হলো যদি মা দুর্গা খেত তার জন্য সব জিনিস দেওয়া হলো কই ঠাকুরের নামে মা দুর্গার নামে তো পায়খানা আপনারা বানান নাই বানাইছেন বানান নাই কেন না এখানেই পার্থক্য হচ্ছে দেবতা আর মানব মানে মানুষ আর দেবতা এটাই হচ্ছে পার্থক্য তারা মানুষের মতন খায় না তারা ভক্তের ভক্তি মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে তাতেই তাদের উদার পূর্ণ হয় পায়খানা পেচ্ছাপ করতে হয় না এইবার শিবের মাথায় সারা জীবন গঙ্গা ছিল না কতদিন ছিল 12 বৎসর সত্য যুগের মেয়ে মানুষ তারা 48 বৎসর বয়সে 48 বৎসর বয়সে ঋতুবতী হতো সত্য যুগের মেয়েরা
আর ভোলানাথের মাথায় ছিল বারো বৎসর গঙ্গা দেবী তখন ছিল কুমারী অবস্থায় সুমতি আমন এই জন্য কুমারী পূজা করেছে কুমারী পূজা এই জন্যেতে ধরা ধামে হয় কলি তাহার মধ্যে ঋতু নাই আমি বুঝাইব তোমায় বারো বৎসর শিবের মাথায় বারো বৎসর শিবের মাথায় গঙ্গা ছিল বোঝো না কৃষ্ণ প্রেম সকলে জানে না রাম লহরায় সোম কাস্তের পিরি জলে ভাসে বহিব না কৃষ্ণ প্রেম সকলে জানে না একটা কথা তোমার কাছে আমি জানতে চাই তোর মায়ের একদিন লেজ হলো আশ্চর্য গোসাই নারী মানুষের লেজ গেজেছিল কিসেরই কারণ একটু বাপের মেয়েটির মতন এসে বুঝাইনি কথার জবাব দিবি মনের মতন জবাব দিবি মনের মতন ভক্ত করবে শ্রবণ সকলের লেজ গরুর লেজ ঘোড়ার লেজ আমরা দেখতে পাই আমার মায়ের নাকি লেজ হয়েছিল তুমি কি কথা বলে গেলে আমায় দেখেন দেখি আমার মায়ের নাকি একটা লেজ হয়েছিল তাহলে আপনাদের হয়েছিল নাকি যুক্তি সঙ্গতিতে তাই আসে আমার লেজের কথা বললে তুমি মনে আসে ভাব সুন্দর করে আগা করে জবাব আমি দিব তাহলে লেজ কবে হয়েছিল কৃষ্ণ যেদিন জন্ম নিল কংসের কারাগারে বসুদেব কিন্তু মাথায় নিয়ে যায় যমুনা পাড়ি দিয়ে যমুনা পাড়ি দেওয়ার আগে যমুনার জল দেখে ঢেউ দেখে ভয় পেয়ে গেল কি করে পার হব তাহলে আপনারা সবাই জানেন যোগমায়া তখন শ্রীগালিনী রূপ ধরেছিল যমুনা তখন ধীরে ধীরে পার হইয়া গেল তাহলে সেদিন আমার মা শিয়ালিনীর রূপ ধারণ করেছে কেমন এই তো তোমার লেজের কথা উত্তর হইয়া যাই তুমি আবার তৈরি থাকো নন্দী দাদা তাই নাকি তুমি আমারে দিবে আমি তো ছাড়বো না আমি একটা দিব দিব সত্যি আমি দেওয়ার জন্য রেডি এখন নিতে পারলেই হয় নাকি পরিবার কথাটা কোন জায়গায় শোনো শোনো অগনন্দী তোমারে জানাই এই যে সবাই দেবের মহাদেবের পুজো করে আমরা জানি তাই বুকে হাত দিয়ে বলবেন হাতে শাখা আছে মাথাতে সিঁদুর আছে কি ফাউল কথা আমি কব না আচ্ছা বলেন তো আপনারা সত্যিকারে শিব পুজো করেন করেন মা না কিসের পুজো করেন ভোলানাথ তো নাই আছে হ্যাঁ এবার ঠিক কথা কইছে নারে মাথা ভোলানাথ ওইটা হরিবল হরিবল আচ্ছা এই যে মায়েরা কত পুজো অর্চনা উপোস করে পুজো দেয় কোথায় লিঙ্গতে পুজো দেয় আচ্ছা শুধু সেটাও নয় এই যে শক্ত শক্ত বেলগুলো নিয়ে যায় আচ্ছা বেলগুলো নরম না শক্ত আচ্ছা ওই বেলগুলো কি করে দিয়ে আসে না ফাটাই আসে কেউ ফাটাই আসে এই ধরনের এরকম একটা ছেলে ও কি সুন্দর করে দিবে ও তো বেশি করে ঠাস ঠাস করে দিবে আচ্ছা আমি তোমার কাছে জানতে চাই তুমি যার পুজো অর্চনা করো সেই ভোলানাথ গোসাইয়ের সত্যিকারে কি ভোলানাথের মধ্যে থাকে যদি থাকতো তাহলে না একটু একটু লাগতো কি কি লাগতো না কিসের কারণে বেল দেওয়া হলো তাহার জবাব চাই ওর মধ্যে তুমি থাকো কি না তাহার জবাব চাই কেন দেওয়া হয় গো নন্দী
মনে আছে ভাবো সুন্দর করে তত্ত্ব কথা আমরা যে শুনিব জবাব দিবে একটা কথাই আমাদের দেখো জানার প্রয়োজন ওই যে ভগে যুক্ত আছেন বলে নাম তার ভগবান ভগে যুক্ত বান শোনো এখন বলি বিবরণ এই লিঙ্গ পূজায় বেল দেওয়া হয় কিসের কারণ ওরে কামে মগ্ধ হইয়া ভোলা যখন মেতে ছিল ওই গৌরী পাড নিয়ে লিঙ্গের সঙ্গে যুক্ত যে করাল আর বেল হইল পরম জিনিস তোমারে জানাই এই কামজালাকে দমন করে জেনে রেখো তাই বেলটা এমন একটা জিনিস এই বেল কামকে নিবৃত্ত করার জন্য ব্যবহার করা হয় আর এই বেল লক্ষ্মীর স্তন থেকে সৃষ্টি হয়েছে বলেই শিবের প্রিয় জিনিস হচ্ছে এই বেল কেউ যদি বেল দিয়ে বেল পাতা দিয়ে তাকে আহ্বান করে শিব সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় আর ওই কামজালাকে নিবৃত্ত করার জন্য যখন শিব লিঙ্গ আর গৌরী পাঠ যুক্ত অবস্থায় যুক্ত হয়েছিল সর্বপ্রথম দেবতাগণ কোন কর্ম করিল পত্র নিয়ে গিয়ে লিঙ্গ পূজা করল কয় লিঙ্গের মাথায় বেল ফাটানা হয় তো ভোলানাথের মধ্যে যদি থাকে তাহলে লাগে কি না লাগে বাবা আরে বাবা শিব তো আর আজকের মানুষ না অয় হচ্ছে সত্য যুগের মানুষ সত্য ত্রেতা দাপর কলি মানে প্রথম প্রথম লাগতো আর কি এখন এখন আর লাগে না তার মানে রোড দিয়ে করে পিস বানাই দিছে মনে আসলে এটা তোমার ভুল সিদ্ধান্ত শোনো দিয়া মন এই ভক্তের সঙ্গে ভগবানের রয়েছে মিলন তোমার ভাই তোমার বাবা যা কীর্তি কাণ্ড করে লজ্জায় মরে যাই এই যে আমি তপন হাজরা গান গাইছি আপনি বসে গান শুনছেন যখন মাতৃ গর্ভে থেকে পৃথিবীতে এলে তখন কি খেয়ে বেঁচেছিলে কন কি খেয়ে বেঁচেছিলে হ্যাঁ কাকা ঠিক কথা কইছেন শুধু আপনি না এখানে যত মা বাবার আছে সবাই কিন্তু আমরা মায়ের স্তনের দুধ খেয়ে বেঁচে আছি কি কিন্তু তুমি যার পুজো অর্চনা করো তুমি যার গুণ গান করো তার লীলা কীর্তি থেকে লজ্জায় মরে যায় কেমন ছোট্ট একটা কথা বলিব শোনো দিয়া মোহন বউকে বগল দামা করে নিয়ে গেল বলি এখন বউকে নিয়ে গেল কোথায় দুর্গাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কোন কর্ম করিল নদীর ধারে নিজের বইয়ের নিজে দেখেন দেখি আমরা সবাই মায়ের স্তনের দুধ খেয়ে বেঁচে থাকি তাই না তো বইয়ের দুধ খেয়ে তুমি কি পূর্ণ করলে কি মোটা হওয়ার জন্য খেয়েছিলে এটা তোমার কাছে আমি জানতে চাই বলি তোমার ভাই মায়ের দুধের ভিটামিন না বইয়ের দুধের ভিটামিন তাহার জবাব চাই জবাব দিবে কৃষ্ণ প্রেম সকলে জানে না।
ফুলে গিয়ে নাকি ভোলা বউয়ের দুগ্ধ পায়। এমন একটা কথা বলেছে চিচি, দেখেন দেখি এগুলো কথা বলা যায়? আমি যেটা দেখছি সেটাই কইছি দাদু। আরে পাগল, সেটা নয় সেটা নয়। ব্যাপারটা হলো কি জানো, ওই দেবতা আর অসুর মিলে যখন সমুদ্র মন্থন হয়, বাসকি গরল ঢেলেছিল জলে প্রমাণ রয়, সেই জলে যেই জন না খায় সেই জন মরে। শাস্ত্রের বিবরণ তাই কণ্ঠে ভোলানাথ সেই বিষ করিল ধারণ, তাই গলায় ধরিয়া নীল হইয়া অজ্ঞান হইয়া যায়। আর সেই সময় শিবকে বাঁচাইবে নাহি তার উপায়, বিষ খেয়ে ভোলানাথ অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে শিবকে কি করে বাঁচানো যাবে? তখন সিদ্ধান্ত হলো যে ভোলানাথকে বাঁচানো যাবে কিসে, না অমৃত সুধা যদি তাকে পান করানো যায়। বাবা অমৃত যা উঠেছিল সমুদ্র হতে সবাই বন্টন করে নিয়ে নিয়েছে, ভাগযোগ হয়ে গেছে, আর তো অমৃত নাই, তাহলে কি করে বাঁচাবে ভোলানাথ গোসাই? তখন সিদ্ধান্ত হলো একজন সতী নারীর স্তন দুগ্ধ অমৃতের সমতুল্য। আর তখনকার বাজারের সতী ছিল একমাত্র আদ্যাশক্তি মহামায়া, আর কোনো সতী ছিল না। তাই 33 কোটি দেবদেবতা কি করলেন, তারা সবাই এক হয়ে, 33 কোটি দেবদেবী সবাই মিলে মা দুর্গাকে, মা শক্তিকে মা মা বলে আহ্বান করলো। আদ্যাশক্তি মহামায়া দেখা মোদের দাও, এবার মা হইয়া সন্তানের শিশু সন্তানকে কোলে নিয়া সুধা খাওয়াইল, সেই অমৃত সুধা খেয়ে ভোলা প্রাণে বেঁচে গেল। তোমারে জানাই শিল্পী কিন্তু আসরে বসে আছে, সময় বেশি নাই। যেই পালা ধরা গেছে এটা সারা রাত শেষ হবে না কি? তাহলে অনেক ভক্তরা থাকে, কেউ গান ভালোবাসে, কেউ তত্ত্ব ভালোবাসে, তাহলে আমরা ছোট করে ছেড়ে দেই নাকি? যাই হোক, শিল্পী দুইখানা আছে, পিয়া হাজরা, সঙ্গে আছেন মাম্পি দাসী। গান শুনবেন আস্তে। নন্দী ভাই শোনো, একটা কথা বলি, দেখো আমরা যা ঝগড়াঝাটি করলাম, দেখো মা বাবা ঠিক আছে, আমরা বেকার দুজনে ফেরকাটা হয়ে থাকে, লাভ নাই। এবার মনে আছে ভাবো, দুজন মিলে আমরা ভাই বোনে একটু বাবা মায়ের সেবাটা দিব, কেমন? আরে বাবা আমি তো সেটাই বলছি, তুমি হচ্ছে মায়ের মেয়ে আর আমি বাবার ছেলে, তাহলে আমরা দুজন কি হব বাবা? ভাই বোন হব। আর এতক্ষণ যেসব গল্প হলো, যেসব আলোচনা হলো, তাতে কেউ বলবে না ভাই বোন, মনে হচ্ছিল বিআইবিআইন এর মতন ব্যাপারটা, তাই না? আরে পাগল ওইটা নয়, শোনো, মা যেখানে বাবা সেখানে, বেশ বেশ, ওরা তো যুগল অবস্থায় আছে, কেউ কাউকে ছাড়া নাই, তাহলে আমরা কেন মিছামিছি ঝগড়া করবো? দেখো দেখি শোনো, এইবার আমরা ভাই বোন মিলাইয়া কোন কর্ম করিব, এই নগরে ঘুরিয়া মা বাবাদের একটু সেবা দিব, তাই মিষ্টি মিষ্টান্ন একটু করে করব আয়োজন। ইচ্ছা থাকলে তো কাজ হবে না গোসাই, কেননা এখন একটা মিষ্টির দাম 10 টাকা, নাকি ভুল বলছি? তাহলে ঘটনাটা হচ্ছে, আমরা মিষ্টি মিষ্টান্ন নিয়ে যাব, এখানে যত মা আছেন যত বাবা আছেন, দেখেন বাড়িতে আত্মীয় স্বজন আসলে 2-4 হাজার টাকা চলে যায়, কি
একটা মানুষের দুইটা করে অ্যাকাউন্টও আছে, মিথ্যা কথা এটা নয়। এখানে কতগুলো বাবা আছেন, মা আছেন, সবার কাছে কোটি টাকা করে আমরা নিতে চাই। এই টাকা নিয়ে মা বাবার শ্যামা দিতে চাই। বাবা যেমন যুগলে আছে বলি তোমার ধারে, কোন মা জননী আছেন, কোন বাবা আছেন, আসলে আসবেন তারে। আমার মা বাবাকে যুগল সেবা দিতে হবে ভাই, আবার সেই যুগল সেবার প্রসাদ যদি কোন ব্যক্তি পাই, তার জন্ম দেখো ধন্য হবে শাস্ত্রে প্রমাণ রয়। তাই কিছু ভিক্ষা দিবেন মদের মিনতি নিশ্চয়, ভম্বল বাবু কুড়ি টাকা করে গেছে দান, আমি অনুমানে বুঝতে পারলাম বৈষ্ণবের সন্তান। কুড়ি টাকা দান করিয়া গেল, এইদিকে আরো একজন বাবা এসে কুড়ি টাকা দিল। কোথায় আছেন মাতা মাসি, এসে করো দান, মনের আশা পূর্ণ করবে ভোলানাথ ভগবান। যে করে দান সেই ভাগ্যবান, শাস্ত্রে প্রমাণ রয়। দান করিলে অন্তরি কালে ফিরে পাওয়া যায়, কেউ বলে দিব দিব কেউ করে হে মানা, এই জন্য যে শুক্লা চাচ্ছের পাম চকু হয় কানা। টাকা নাই ধার করিয়ে নেন, যদি নাও থাকে, যদি না থাকে জোর জবরদস্তি নাই আসে, যদি টাকা না থাকে জোর জবরদস্তি নাই, টাকা ছাড়াও কিন্তু দেওয়া যায়। কি আর এক বাবা 10 টাকা দিয়েছে, দুই কানে যদি সোনার কানের পরে দেখেন সেগুলো দিলেও নিব। হ্যাঁ বাবা 10টি টাকা।